একটা নওশাদের ভাই এসে বললো যে এখানে প্রে করা যাবে না, কারণ তৃণমূল কংগ্রেসের লোকদের প্রে করতে দেব না। আমার দাদু যখন ছোট হুজুর কিবলার মাজারে যখন জিয়ারত করতে আসছে, তখন আমার একটু ক্ষোভ হয়েছে। ছোট হুজুর কিবলা সেই মাজারে গিয়ে যখন আমরা সবে মাত্র প্রে করছি শুরু হয়েছে, তখন নওশাদের ভাই এসে বললো যে এখানে প্রে করা যাবে না, কারণ তৃণমূল কংগ্রেসের লোকদের প্রে করতে দেবো না। আর আপনারা আমাদের ভাইদের বিরুদ্ধে বলেন, তো আমরা বললাম দেখুন এটা প্রে করতে এটা ধর্মস্থান, এটা আমরা সব কেন প্রে করবো না। ও তো খুব বিতর্ক শুরু করলো। তখন আমরা বললাম যে কাশেম তো আমাদের নামে বলে, আপনার ভাই নওশাদ আমাদের নামে বলে, রাজনীতির ময়দানে রাজনীতির কথা হবে, এটা তো একটা ধর্মীয় প্রতিষ্ঠান। কিন্তু ওদের যেভাবে ওদের উগ্রমী মনোভাব দেখে আমরা নিজেরা বলি ঠিক আছে প্রে করবো না, চলে যাই। আমরা যখন গাড়িতে উঠছি মাজারের সামনে দিয়ে, তখন কয়েকটা মাদ্রাসার ছেলেকে 10-12 বছর বয়স যারা কোরআন পড়ছিল তাদেরকে উস্কে দেওয়া হলো। তারা চোর চোর করে চিৎকার করতে লাগলো। আমরা কোনো প্রতিবাদ করিনি, আমরা সেখান থেকে চলে এসেছি। আমি আপনাদের মাধ্যমেই বলি যে সারা ভারতবর্ষে মসজিদ মন্দির গির্জা গুরুদোয়ার আমাদের বিভিন্ন ধর্মস্থান আছে, কিন্তু এই ধরনের নক্কারজনক যে দল তৃণমূল কংগ্রেস করলে প্রে করতে পারবে না, কিংবা বিজেপি করলে প্রে করতে পারবে না, কিংবা সিকিম করলে প্রে করতে পারবে না, সেখানেও রাজনীতি ঢোকানো হবে মাজার শরীফে, আর বাচ্চা বাচ্চা ছেলেরা যারা কোরআন তেলাওয়াত করছে তাদেরকে এই ধরনের মানে শেখানো হবে, রাজনীতি শেখানো হবে, এটা আমাদের কাছে খুব নোংরামো কর্মকাণ্ড গতকাল করেছে। আমার দাদু যখন ছোট হুজুর কিবলার মাজারে যখন জিয়ারত করতে আসছে, তখন আমার একটু ক্ষোভ হয়েছে। কিসের ক্ষোভ? আজকে যে ব্যক্তিটা জনগণের সামনে আমার কোনো একটা ভাইকে ছোট করার জন্য, কোনো একটা ভাইয়ের কর্মকাণ্ড তাদের পছন্দ না হওয়ার জন্য সেই ভাইটাকে ছোট করতে গিয়ে তিনি বক্তব্যের মাধ্যমে বলছেন যে অমুক অমুকের দাদু অমিত শাহ আমার আর একটা কোনো ভাইকে ছোট করতে গিয়ে বলছে ভণ্ডর বাচ্চা ভণ্ড, অমুকের বাচ্চা অমুক, ফুরফুরায় জঙ্গি শিক্ষা দেওয়া হয়, ফুরফুরায় সন্ত্রাস শিক্ষা দেওয়া হয়, ইত্যাদি ইত্যাদি। আজকে ফুরফুরাকে কেন্দ্র করে তারা কটূক্তি কথাবার্তা বলেছে, বাজে বাজে মন্তব্য করেছে। যে ব্যক্তিটা আজকে সেই ব্যক্তিটা যা জিনাকে অমিত শাহর সঙ্গে সমতুল্য করেছে, আজকে তিনার কাছে কোন মুখ নিয়ে জিয়াদ করতে আসবে? আপনারা বলুন, আমি আপনাদের কাছে বিচার চাইছি। আপনারা বলেন, যদি আপনাদের কোনো দাদুকে যদি অমিত শাহর সাথে কোনো একটা ব্যক্তির সাথে সমতুল্য করা হয়, একজন আল্লাহ পাকের মাহবুব বান্দা, একজন আল্লাহর ওলির সাথে যদি একটা কোনো মানুষের সঙ্গে সমতুল্য করা হয়, তাহলে আপনারা কি মেনে নেবেন? আমি মানতে পারিনি, তারই কারণে আমি তাদেরকে বাধা দিয়েছি, আমি তাদেরকে বাধা দিয়েছি। ওনার একটা বাইট দেখছিলাম আজকে, উনি নাকি বলছে আমাকে সাফির সিদ্দিকি বার করে দিয়েছে, আর মাদ্রাসার ছাত্রদেরকে নিয়ে নাকি বাচ্চাদেরকে নিয়ে নাকি ওনার পেছনে আমি হইলিয়ে দিয়েছি। পাক্কা মিথ্যে কথা বলেছে, একদম মিথ্যুক। মাদ্রাসার ছাত্ররা কোরআন শরীফ পড়ছিল, কারণ একটা ছাত্র কোরআন শরীফ পড়তে পড়তে কোনোদিন কোরআন শরীফ মানে ফেলে রেখে উঠতে পারে না। ছাত্ররা কোরআন শরীফ পড়ছিল, তিনি যখন ফুরফুরা শরীফে কোনো একটা ব্যক্তির কাছে হাজির হয়েছেন, আমার এলাকায় ওই সময় একটা আতঙ্ক তৈরি হয়ে গেছে, এলাকার মানুষদের মধ্যে একটা কানাকুষা শুরু হয়ে গেছে। উনি যখনই দাদার পেরে মাজারে এসে হাজির হয়েছেন, ওখান ওই আশাটাকে কেন্দ্র করে বিভিন্ন ফুরফুরা এলাকার মানুষ, আশপাশে এলাকার মানুষ আস্তে আস্তে ফুরফুরা শরীফে জমায়েত হওয়া শুরু করেছে। যখন ছোট হুজুর রহমতুল্লাহ আলাইহির মাজারে উনি জিয়ারত করতে গেলেন, আমি গিয়ে প্রশ্ন করলাম যে আপনি মাথায় জুতো মেরে পায়ে সালাম করতে আসলেন, আজকে জানাকে বললেন অমিত শাহর সঙ্গে তুলনা করলেন, আজকে তানা মাজার জিয়ারত করতে আসলেন, যার আওলাদদের উপরে আপনারা জুলুম করলেন, অত্যাচার করলেন, যার আওলাদদের আপনি গালাগালি দিলেন, আমার কাসেম ভাইয়ের নাম ধরে কাসেম ভাইকে গালাগালি দিক, কিন্তু কাসেম ভাইয়ের আব্বা আমার পীর আমার মুরব্বী হুজুর তিনি কি অন্যায়টা করেছেন? ভণ্ডর বাচ্চা ভণ্ড বলে গালাগালি দিল, অমুকের বাচ্চা অমুক বলে গালাগালি দিল, আমার আরও একটা চাস্ত ভাই আরও অনেকজনকে গালাগালি দিয়েছে, আরও বলেছে ফুরফুরা জঙ্গি তৈরি হয়, সন্ত্রাস তৈরি হয়। আজকে হুজুরদের নিয়ে আমাদের গ্রামে জলসা করতে দেবো না, অমুক অমুক হুজুর আসলে জলসা করতে দেবো না, এই আসলে জলসা করতে দেবো না। আজকে বিভিন্ন জায়গায় সব আমার মুরব্বী হুজুরদের আমার ভাইয়ের জলসা ক্যান্সেল করছে।